বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। এবার আজকে আমরা এসে গেছি খিরাইতে। আমার বাড়ি থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে, সেরকম বেশি দূরে নয়। ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, বাস মারুতি টোটো সবেরই ভিড়। চলো তাহলে ভেতরে যাওয়া যাক, ভেতরে যে ভিডিও দেখানো যাবে। ভেতরে যাওয়ার সাথে সাথে বলি এখানে অনেকেই এসেছে, অনেকে ঘুরে চলে গেছে, খুবই ভালো জায়গা। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ভেতরে যেতে যেতে বলি আমার এটা দ্বিতীয় ব্লগ, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করবে। বেশি না কথা বলে চলো যাওয়া যাক তাহলে ভেতরে। গাড়ির চাপটা তো তোমরা দেখতেই পাচ্ছ, বাঁধের ওপর অনেক গাড়ি আছে, নিচে আছে, সাইডে আছে। ভিড়টা তো তার মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে হয়েছে। এখানে লেখা আছে পার্কিং, দেখতে পাচ্ছ পার্কিং কোনো সমস্যা নেই, চারদিকে ফাঁকা জায়গা আছে পার্কিংয়ের জন্য। এখানে সব মোটর সাইকেল ঠেকানো আছে, কোনো টাকা চার্জ লাগে না। চার চাকার জন্য হয়তো লাগে, নাহলে মোটর সাইকেলের জন্য কোনো চার্জ লাগে না। দোকান লোকজন দেখতেই পাচ্ছ। এবার চলো যাও যাক দোকানের ভেতরের দিকে, যে আবার দেখাচ্ছি। ম্যাডাম আমার ফোনের দিকে দেখে দেখে চলে গেল, ভাবছে তার ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি যে মেলার ভিডিও বানাচ্ছি। চলো তাহলে ফুলবাগানের মেলাতে ঢোকা যাক, যেখানে বাচ্চার বাবা চিপস বিক্রি করছে। চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। এখানে সব ধরনের ব্যবস্থা আছে, হোটেল আছে, খাওয়ার জায়গা আছে, বাচ্চাদের খেলনা, বেলুন, কাটা খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে। চলো এরা তো ফোনেই ব্যস্ত, প্রচুর ভিড়টা বুঝতেই পারছ। আমার ফোন সবসময় অন্যদিকে চলে যাচ্ছে, স্ক্রিন কাটা দাঁড়িয়ে আছে। দাদা বৌদি রেস্টুরেন্ট, এখানে আবার আছে রাধা গোবিন্দ, খাওয়ার দোকান আছে বিভিন্ন ধরনের। এখানে পুলিশ সব মেয়েদের জন্য, ছেলেদের কোনো এন্ট্রি নেই আছে বলে এমনি বললাম, কারণ মেয়েদেরকে দেখা যাচ্ছে, ছেলেদেরকে দেখা যাচ্ছে নি। কত ফুলের দোকান দেখতেই পাচ্ছ, কত ধরনের ফুলও দেখতে পাচ্ছ, সবই এখানকার বাড়ির। সবার সব মেয়েদের, যত মেয়ে এসেছে 100% 99.5% মেয়ের মাথায় দেখতে পাবে, এখানে কিছু মেয়ের নেই। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর, ক্যামেরাটা সেরকম ভালো না, যতটা আসছে ততটাই দেখানো যাচ্ছে। চলো যাওয়া যাক তাহলে আর একটু ভেতরের দিকে। দেখতেই পাচ্ছ ফুলের দু সাইডে ফুলের পুরো ছড়াছড়ি, কত সুন্দর সুন্দর ফুল, কত অনেক বহু ধরনের ফুল আছে এখানে, সুন্দর সুন্দর দেখতে। ফুলের দোকান এখানে কত ধরনের, এখানে ভিড় নেই সেরকম, সব দোকানে মোটামুটি ভালোই ভিড় লেগে রয়েছে। এখানে কাকা সিঙ্গাড়া ভাজছে, আইসক্রিম দোকান, হোটেল বুঝতেই পেরেছ, 5-6টা হোটেল আছে এখানে। হোটেল বলতে খাওয়ার দোকান, হোটেলও আছে এখানে। এটা মেলাটা ঘুরে দিলাম, দেখতেই পাচ্ছ হোটেলগুলো প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর 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 পরিমাণে ভিড়, মেলার থেকেও বেশি ভিড় ফুলবাগানে। চলো তাহলে ফুলবাগানের দিকে যাওয়া যাক। ফুলবাগানে ঢোকার আগে ভাবলাম কিছু খাওয়া যাক, তাই এখানে তো একটা আত্মীয়র এখানে একটু ফিশ রেখেছিল, এসেছিলাম, স্যালাড আর পকোড়া খাওয়া হয়ে গেল। এবার তো যাওয়া যাবে ফুলবাগানে, তাহলে চলো ভেতরটা দেখানো যাক। ভাই দাদাদের সঙ্গে এসেছি, এবার যাচ্ছি ভেতরে। দেখতেই পাচ্ছ মুখে কীরকম ভিড়, আইসক্রিম কাপড় দাঁড়িয়ে আছে, আইসক্রিম খাবো না, লাস্টের দিকে খাওয়া যাবে, ঠেড়ে ঠেড়ে তো খেতে হবে। যাই ভেতরের দিকে যাওয়া যাক এখন।
বন্ধুরা তোমরা ভিড়টা তো দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে লোক এসেছে। এটা হচ্ছে গাঁদা ফুল, ভেতরে সব লোক দাঁড়িয়ে আছে, কারণ অনেকে তো ডাল টাল ভেঙে দিচ্ছে, সেলফি দিচ্ছে, অনেকে ডাল ভেঙে বুঝছে বাবা ভাই কি সেলফি তুলছে। চলো ভেতর দিয়ে। এটা হচ্ছে ফুলবাগানের ঠিক মিডিল পজিশনে, টাকা দিয়ে 10 টাকা এন্ট্রি ফি ঢুকতে হবে, ঘেরা আছে। ভাবলাম একটু উপরে উঠে ভিডিওটা করা যাক, তাহলে আমি ভিডিওটা করলাম 10 টাকা এন্ট্রি ফি, বাদ থেকে ভিডিওটা করলাম 10 টাকা না দিয়ে। কাকু চিল্লাচ্ছে সেধারে, ঠিক আছে। অন্য এখানে কত ধরনের ফুল তোমরা তো দেখতে পাচ্ছ, এটাকে মনে হচ্ছে রক্ত গেঁদা বলে। এই ফুলগুলো তো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ফুল, কোনো নাম জানা নেই। এখানে কাকিমামুগুলো উড়াচ্ছে, দেখতেই পাচ্ছ বাবা। এটা মিডিলে কি ভাই, দেখাই যাচ্ছে না ভাই, ফুলের সঙ্গে মিশে গেছে ভাই, জবাব নেই কোনো। শুধু চুলটা ছিল বলে না হলে ওকে ফুলভাবে তুলে নিত। চলো তাহলে। তারপর এসে গেছে এখানে, এখানে তো গোলাপগুলো দেখতেই পাচ্ছ, কত সুন্দর সুন্দর গোলাপ। আমি কাকা একটু সরব ভিডিওটা করি, দেখতে তোড়াটা কত সুন্দর কাকার হাতে ছিল, তোড়া দেখতেই পাচ্ছ। ফুলগুলোও দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর ফুল। এখানে চারাও পাওয়া যায়, বিভিন্ন ধরনের নিয়ে যেতে পারো। একে মতো জল দিয়েই যাচ্ছে টাটকা পাত্রে ফুলে, কিন্তু ভাই রোদ উঠেছে যা জল কাজ করবে না। পরে এসে গেছি আমরা সেই পর্দা ঘেরা ফুলগুলো দেখতে, 10 টাকা এন্ট্রি ফি এখানে ঢুকতে হলে। এখানে সুন্দর সুন্দর বেশ ফুল আছে, দেখতেই পাচ্ছ তোমরা, কোনো জবাব নেই। কাকা ভাই ক্যামেরা করে যা ছবি তুলছে, ফুল কিরম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। একদিনে পুরোটা দেখ, ভিড়টা দেখো, শুধু ভিড়টা। চলে ওই সাইডকে যাবো, ওই সাইডে যে ভিড়টা লেগেছে আমাদেরকে, ভিড়ে তো ঢুকতে ভালোই লাগে, তাই আমি যাচ্ছি ভিড়ে। এসে গেছি আবার রাইট সাইডে, রাইট সাইডে ভিড়টা দেখতেই পাচ্ছ, উঁচু নিচু যাওয়া যাচ্ছে না ভিড়ের মধ্যে, প্রচুর মানে মানে ভিড়। এখানে একটা মেয়ে ফুল গাঁথছে, মাথায়ও দিচ্ছে, ফুলের জোড়া লাগাচ্ছে একসঙ্গে। বাঁধে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, উপরে কোনো লোক। বাঁধের ভিডিওটা তোমাদেরকে লাস্টে দেখাবো, বাঁধ থেকে একটা ভিডিও করেছি তোমাদের জন্য পুরোটা ছোট করে। ভেতরে যাচ্ছি, ভেতরে যাওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণ ভিড়ের তরে ফোন উপরে তুলে নিতে হচ্ছে, প্রচুর পরিমাণে ভিড়। বাঁধে তো লোক দেখতেই পাচ্ছ তোমরা পরকে পর। এখানে ভাই আর তার মামা ফুল দিচ্ছে। চলো ভেতরের দিকে একটু যাওয়া যাক, আর একটু ভেতরে। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে দেখতে পাচ্ছ, এই সাইডে ভাই যাওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণে ভিড়, তাই দাঁড়িয়ে যেতে হচ্ছে পরকে পর। ওই সাইডে তো ভিড়টা দেখতেই পাচ্ছ, আগের দিকে আরও প্রচুর পরিমাণে ভিড়, তাই এখানে দাঁড়িয়ে গেলাম। ভিড়টা খালি হলেই যাচ্ছে, চলো তাহলে যাওয়া যাক একটু ভেতরের দিকে। এখানে ফুলগুলো দেখে নাও, এখানে ফুলগুলো খুবই সুন্দর। এখানে বালতি যে ফুলগুলো আছে সেগুলো খুবই সুন্দর দেখতে। এখানেও প্রচুর পরিমাণে ফুলের দোকান দেখতেই পাচ্ছ, ফুল আর ফুল, দুই ফুল। ভেতরটা দেখো, ফটোটা দেখছো তো, ওটা প্রচুর পরিমাণে ভিড়, ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, চারদিকে ফুল আর ফুল। সেখানে আবার খাওয়ার টাইম হয়ে গেছে, ফোন করছে যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক, আমাদের আজকে খাওয়া হবে খাসি মাংস আর ভাত, থাকবে তার সঙ্গে সবজি। যাওয়া যাক তাহলে ডিনারের দিকে, তোমার ভিড়টাই দেখতে পাচ্ছ, এখানে এলেই দেখতে পাবে, খুবই সুন্দর জায়গা। চলো তাহলে যাওয়া যাক ডিনারে, তারপর তোমাদেরকে বাঁধের উপর থেকে একটা ভিডিও করে দেখাবো ঘটনাটা। ভাই বাঙালি দুপুরে ভাত না হলে চলে না, তাই আমরা বসে গেছি প্রথমেই ভাতে। যাক ভাতটা খাওয়া যাক, খাসি মাংসের ঝোল ভাত। ভাত খাওয়ার পরে ভিডিও করা যাবে আবার। ভাত খাবার পরে দাদা নিয়ে এলো আইসক্রিম, দেখতেই পাচ্ছ, আইসক্রিমটা খাওয়া যাক। তাহলে বন্ধুরা তোমাদেরকে ক্ষীরার উপর থেকে পুরোটা দেখাবো বলেছিলাম, ক্ষীরার উপর থেকে পুরোটা দেখে নাও। প্রচুর লোকজন এসেছে, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে দোকানদানি,
আজকের ভিডিও এখানে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।